আজ থেকে কিছুদিন পর ইয়ামানবাসীরা আবিসিনিয়াবাসীরা আপনার ইয়ামান দেশটাকে যুদ্ধ করে দখল করে তাদের আন্ডারে নিয়ে যাবে বাদশার মেজাজ খারাপ হয়ে গেল এটা আবার কেমন ব্যাখ্যা পাদ্রি ডাক দিয়ে বলে আল্লাহর কসম এই ব্যাখ্যা কোনো ভুল নাই অচিরেই 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 আবিসিনিয়াবাসী আপনার ইয়ামান দেশটাকে দখল করে তারা তার রাজত্ব করবে বলে এটা কয়দিন পরে হবে বলে 70 বছর পর এই ব্যাখ্যাটা হবে বাদশা বলে তখন তো আমি থাকব না বলে হ্যাঁ তারপরে কি হবে এমন একজন বাদশা আসবে যেই বাদশাটা ওই তাদের থেকে ক্ষমতাটা ছিনায় নিয়ে তারপরে চলে যাবে তারপরে কি হবে বলে তারপরে আরেকজন বাদশা আসবে যেই বাচ্চাটা কোনো জিনিস ছিনায় নেওয়ার দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পূত পবিত্র বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন বাচ্চা আসবে বলে তার রাজত্ব কতদিন টিকবে এবার পাদ্রি ডাক দিয়া বলে দুনিয়ার জমিনের উপরের মানুষ আর দুনিয়ার জমিনের নিচের মানুষ যতদিন একত্রিত না হবে ততদিন পর্যন্ত ওই বাদশার রাজত্ব দুনিয়ার জমিনে টিকবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর বাদশাহী টিকবে সুবহানাল্লাহ এবং বর্তমান সময় গত বছর দেখলাম আইয়ামে জাহিলিয়াতের জামানায় কন্যা সন্তান জন্ম নেওয়ার পর জীবন্ত কবর দেয়া দিত গত বছর ইন্ডিয়ার একটা ঘটনা দেখলাম একটা এলাকার ভিতরে কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে আপন দাদি কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিয়েছে বলেন তো কোন জায়গায় আছি আমরা সমাজটা এমন একটা নোংরা সমাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী বর্তমান জামানাটাকে বলা হয় আখেরি জামানা যে জামানায় আল্লাহর রাসূল বলেন ঈমানদার যারা হবে এই সকল ঈমানদাররা তাদের ঈমান বাঁচানোর জন্য রাখালের মতো করে ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাবে বর্তমান জামানা সেই জামানা চলে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামানার কথা বললেন ওই জামানার অবস্থা এমন হবে মানুষগুলো ঈমানটাকে নিজের ভিতরে রাখা কতটা কষ্ট হবে জানো আল্লাহর রাসূল বলেন ঈমানটা রাখা এত কষ্ট হাতের ভিতরে আগুন গরম আগুনের অঙ্গার রাখা যতটা কষ্ট তার চাইতেও ঈমান টিকায় রাখা কষ্ট এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন সমস্ত দুনিয়ার জমিনে পয়গম্বর কি আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাকটাকে উত্তম ভাবে দান করে দিলেন কারণ আল্লাহ পাক জানে শেষ জামানায় পয়গম্বর নবী আসবে না এই উম্মতরা কি জিনিস নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমাদের জন্য আখলাক দান করলাম কিয়ামত পর্যন্ত কোন নবীর উম্মতরা যদি ওই আখলাক ফলো করে আমি আল্লাহ রাসূলের সঙ্গে বিনা হিসাবে জান্নাত দান করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত বানায় দিলেন আমার নবী শুধু মুসলমানদের জন্য নয় আমার নবী হিন্দুদের জন্য রহমত আমার নবী ইহুদিদের জন্য রহমত আমার নবী খ্রিস্টানদের জন্য রহমত সারা দুনিয়ার জন্য পয়গম্বর রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানে আমার রুবুবিয়াত আছে সেখানে পয়গম্বর তোমার নবুবিয়াত আছে যাহা তক হয় রুবুবিয়াত খুদা কি ওয়াহা তক হয় নবুয়ত মুস্তফা কি ওয়াহা তক হয় রিসালাত মুস্তফা কি তখনকার জামানা আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার আল্লাহ রাসূল যেই রাত্রিতে জন্মগ্রহণ করবেন আমিনে ডাক দিয়া বলেন আমি স্বপ্ন দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাকে একটা সন্তান দান করবেন আমি স্বপ্ন দেখলাম কোত্থেকে একটা আলো এসে সারা দুনিয়া আলোকিত করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের ভিতরে বললেন তোমার যেই সন্তান হবে এই সন্তানের নাম তুমি রাখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিনা স্বপ্নে যুগে দেখে ফেলেন ফেললেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন সমস্ত অন্ধকার ভেদ করে দুনিয়ার জমিনে আসলেন আমিনা ডাক দেয়া বলেন অন্ধকার দূর করে আমার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসে অন্যান্য সন্তানরা যখন মায়ের গর্ভে থাকে প্রত্যেকটা সন্তান মাকে কষ্ট দেয় এদিক দিয়া লাথি দেয় ওদিক দিয়া লাথি দেয় কিন্তু মোহাম্মদ যখন আমার গর্ভের ভিতরে আসলো আমি মোহাম্মদকে দুনিয়ার জমিনে আগমন করার আগ পর্যন্ত আল্লাহর কসম আমি এক বিন্দু পরিমাণ সন্তান পেটে ধারণ করার কষ্ট বুঝি নাই এতটা এতটা আসান শুধু তাই নয় অন্যান্য সন্তানরা দুনিয়ার জমিনে নাপাক অবস্থায় আসে দুনিয়ার জমিনে আসে যখন চিৎকার দিয়ে কান্নাকাটি করতে করতে আসে মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসে
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে আছেন জানেন আমিনা ডাক দিয়া বলে নবী মুহাম্মদ গর্ভের থেকে যখন দুনিয়ার জমিনে পড়ে আমার মুহাম্মদ সন্তান আল্লাহর কেবলামুখী হয়ে সেজদারত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করে ভাইরা আমার খুব বুঝবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাধারণ কোন নবী নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক সারা দুনিয়াকে সাজাইলেন আসমান কেমন হবে জমিন কেমন হবে পাহাড় কেমন হবে রাসূল কেমন হবে রাসূলের নাম কি হবে যার কারণে আব্দুল মুত্তালিব নবী আসার পর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রেখে দিলেন মুহাম্মদ মুফাসসিরিন একরাম বলেন দুনিয়ার জমিনে মুহাম্মদ আসার আগে অন্য কোন মানুষকে মুহাম্মদ নামে আর পাওয়া যায় না কেউ কেউ বলেন দুই একজন যদিও ছিল এটা কেমন একটা গুরুত্বপূর্ণ নয় কারণ সারা দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদম পয়গম্বর থেকে নবী পর্যন্ত কোন মানুষের নাম কোনদিন মুহাম্মদ ছিল না একমাত্র আপনার আমার পয়গম্বরের নাম আমার আল্লাহ নিজেই রেখে দিয়েছেন সুবহানাল্লাহ ভাইরা আমার কেমন নবী আমার পয়গম্বর মুহাম্মদ রাসূল দুনিয়ার জমিনে আসার আগে বিশাল বড় এক বাদশা ইয়ামানের বাদশা এই বাদশার নাম রাবে আবিন নসর বাদশা গভীর রাতে স্বপ্ন দেখলো এই স্বপ্ন দেখার পর সকালবেলা ঘুম থেকে যখন উঠে পাদ্রীদেরকে ডাক দেয়া বলে আমি একটা স্বপ্ন দেখলাম তোমরা যাও স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও পাদ্রীরা ডাক দেয়া বলে কি স্বপ্ন দেখলেন জবাব দিয়ে একটু সুন্দর করে আমাকে বলেন এবার বাচ্চা ডাক দেয়া বলে আমি যেই স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা আমি তোমাদেরকে যদি বলে দেই তারপরে যদি তোমরা আমাকে ব্যাখ্যা বলো আমি এই স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার পর আমার দিল ভরবে না সুতরাং আমি এমন ব্যাখ্যাবিদের কাছে স্বপ্নটা বর্ণনা করতে চাই যেই স্বপ্নের ব্যাখ্যাবিদ আমার চেহারা দেখার পর এক বিনা দ্বিধায় বলে দিতে পারবে আমি কি স্বপ্ন দেখলাম তাদেরকে স্বপ্নও বলা লাগবে না তারা স্বপ্ন না শুনেই আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে এই ব্যাখ্যাবিদ দুইজন ডাক দেয়া বলতেছে এরকম ব্যাখ্যা দেওয়ার মতো একজন আছে যার নাম সাথী আপনি তাকে খবর দিয়ে আপনার বালাখানায় নিয়ে আসেন বাদশা খবর দিয়া দেয় ওই খবর দেওয়ার পর যখন সাথীকে বাদশার সামনে হাজির করা হয় বাদশা এবার ডাক দেয়া বলে ব্যাখ্যাবিদ আমি কি স্বপ্ন দেখলাম তুমি আমাকে আমার চেহারা দেখে বর্ণনা করে দাও এবার সাথী বাদশার চেহারা মোবা চেহারা দেখার পর বাদশাকে সুন্দর করে ডাক দেয়া বলে হে বাদশা আপনি যে স্বপ্নটা দেখলেন এই স্বপ্নটা হইলো গত রাতে আপনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন আসমান থেকে বিশাল বড় একটা আলোক ছোটা দুনিয়ার জমিনে আসলো এই জমিনে আসার পর সারা দুনিয়ার জমিনে যত প্রাণী ছিল হিংস্র প্রাণী সমস্ত হিংস্র প্রাণীকে গিলে ফেলে তারপরে অন্য কোনো জায়গা আবার চলে গেল বিশাল অন্ধকারাচ্ছন্ন আসমান থেকে একটা নূরের আলো দুনিয়াতে আসলো এই স্বপ্নটা আপনি গত রাতে দেখলেন বাদশা মহোদয় ডাক দিয়ে বলে আল্লাহর কসম গত রাত্রে আমি এই স্বপ্নটাই ঘুমের ভিতরে দেখলাম নিঃসন্দেহে তুমি যে আমাকে বর্ণনা করা ছাড়া স্বপ্ন বললা তার মানে এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি ছাড়া অন্য কেউ বর্ণনা করতে পারবে না সুতরাং আমাকে তোমার স্বপ্নের ব্যাখ্যাটা বর্ণনা করে শোনায় দাও এবার পাদ্রী ডাক দেয়া বলে আপনার ব্যাখ্যাটা আমি সুন্দর করে বর্ণনা করি আজ থেকে কিছুদিন পর ইয়ামানবাসীরা আবিসিনিয়াবাসীরা আপনার ইয়ামান দেশটাকে যুদ্ধ করে দখল করে তাদের আন্ডারে নিয়ে যাবে বাদশার মেজাজ খারাপ হয়ে গেল এটা আবার কেমন ব্যাখ্যা পাদ্রী ডাক দেয়া বলে আল্লাহর কসম এই ব্যাখ্যায় কোনো ভুল নাই অচিরেই 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 আবিসিনিয়াবাসী আপনার ইয়ামান দেশটাকে দখল করে তারা তারা রাজত্ব করবে বলে এটা কয়দিন পরে হবে বলে 70 বছর পর এই ব্যাখ্যাটা হবে বাদশা বলে তখন তো আমি থাকবো না বলে হ্যাঁ তারপরে কি হবে এমন একজন বাদশা আসবে যেই বাদশাটা ওই তাদের থেকে ক্ষমতাটা ছিনায় নিয়ে তারপরে চলে যাবে তারপরে কি হবে বলে তারপরে আরেকজন বাদশা আসবে যেই বাচ্চাটা কোনো জিনিস ছিনায় নেওয়ার দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পূত পবিত্র বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন বাদশা আসবে বলে তার রাজত্ব কতদিন টিকবে এবার পাদ্রী ডাক দিয়া বলে দুনিয়ার জমিনের উপরের মানুষ আর দুনিয়ার জমিনের নিচের মানুষ যতদিন একত্রিত না হবে ততদিন পর্যন্ত ওই বাদশার রাজত্ব দুনিয়ার জমিনে টিকবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর বাদশাহী টিকবে সুবহানাল্লাহ 1500 বছর চলে গেলে এখনো পর্যন্ত ইসলাম আছে না নাই রাজত্ব আছে না নাই এ শুধু ইসলাম এখন কেন কিয়ামত পর্যন্ত যতদিন উম্মত মুহাম্মাদি থাকবে
আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়া ইসলাম টিকে থাকবে এ মুসলমান সব কিছু থাকবে না থাক এই আল্লাহর জমিনে রাসূলের اخلاق টিকে থাকবে কিয়ামত পর্যন্ত কোনো সন্দেহ নাই এ ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক সব বান্দাকে জানায়া দেয় রাসূল কারীম আসলে যেন পয়গম্বরের কোনোদিন কষ্ট না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন আব্দুল মুত্তালিব সুন্দর করে সব কিছু রেডি করলেন ভোজ সভার আয়োজন করলেন খাবার দাবার খাওয়ায় দিলেন মানুষগুলো খুশি কারণ মুহাম্মদুর রাসূলের মতো বাচ্চা দুনিয়ার জমিনে আর কেউ দেখে নাই দুধমা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন আমার এই বাচ্চাটা আমি দুধের বাচ্চা খাওয়ার জন্য যখন মক্কার জমিনে রওনা হয়ে গেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন আরবের জামানার মানুষদের নিয়ম ছিল বাচ্চারা জন্মগ্রহণ করার পর দুধ খাওয়ানোর জন্য দাই মাদেরকে ভাড়া করে নিয়ে আসতো হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্র থেকে মক্কার জমিনে রওনা হয়ে গেল একটা দুর্বল গাধি নিয়া আর একটা উট নিয়া যার উটগুলোও দুর্বল হালিমাতুস সাদিয়াও দুর্বল হালিমাতুস সাদিয়ার বুকে একটা সন্তান আব্দুল্লাহ নামক একজন সন্তান যে নিজেও দুধ পায় না হালিমা সাদিয়া মক্কায় ঘুরতেছে কোনো সন্তান নাই আব্দুল মুত্তালিব মুহাম্মদকে দেওয়ার মতো কোনো মা পায় না সব জায়গায় সব মহিলারা যার যার মতো করে সন্তান নেওয়া শেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের ভিতরে শোয়ানো একজনও নেয় না কারণ কি বলে বাচ্চা মুহাম্মদের পিতা নাই এতিম বাচ্চাকে যদি নেওয়া হয় এই বাচ্চা থেকে কোনো আশা করা যায় না কারণ টাকা দিবে কি খাওয়াবে কি পড়াবে কি যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়ার মতো কোনো মহিলা পাওয়া যায় না আরে মূলত কথা হলো এইটা আব্দুল মুত্তালিব বলে আল্লাহর কসম যদি আমার এই ঘরের ভিতরে আসার পর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা একবার কোনো মহিলা দেখতো আল্লাহর কসম মুহাম্মদের চেহারা দেখে পাগল হয়েই মুহাম্মদকে সে নিয়ে নিত কিন্তু মুহাম্মদকে সে দেখে নাই যার কারণে কেউ নেয় নাই হালিমাতুস সাদিয়ার সঙ্গে আব্দুল মুত্তালিবের সাক্ষাৎ আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে তুমি আমার ঘরে চলো যখন হালিমাতুস সাদিয়াকে ঘরে নিয়ে গেলেন হালিমাতুস সাদিয়া ঘরে যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন দু চোখে দেখলেন হালিমাতুস সাদিয়া বলে আল্লাহর কসম এই ঘরটাতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি কেমন যেন টের পাইলাম চতুর্দিক থেকে কেমন যেন জান্নাতের মেশক অম্বরের গন্ধ আসে এটা আর কারো ঘর না আমার পয়গম্বরের গায়ের ঘর আল্লাহর নবীর গায়ের ঘর জান্নাতের ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের শরীরের ভিতরে দিলেন কারণ কি আল্লাহর নবীর সাহাবীরা বলেন পয়গম্বর এমন নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘামাইতেন আমরা সাহাবা একরামরা পয়গম্বরের ঘামটাকে আমি আতর মনে করে গায়ের ভিতরে লাগাই দিতাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম এইজন্য তো এক ইহুদি ব্যক্তি এক ইহুদি ব্যক্তি পারস্যের বাদশার সামনে যা ডাক দিয়া বলেন আপনি চিনেন কাদের বিরুদ্ধে লড়াই করবেন বলে মুহাম্মদের বিরুদ্ধে বলে পশ্চিমকালেও সাহস করেন না কেন বলে মুহাম্মদের উম্মতরা কত পাগল জানেন নাকি বলে কেমন পাগল কেরা মুহাম্মদের জন্য কত পাগল মুহাম্মদ যদি প্রস্রাব পায়খানা করে মুহাম্মদের প্রস্রাব পায়খানা খাওয়ার জন্য তারা পাগল হয়ে যায় মুহাম্মদ যদি কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয় মুহাম্মদের রক্ত বের হইলেও সেটা খাওয়ার জন্য সাহাবা একরাম পাগল হয়ে যায় আপনি তাদেরকে চিনেন না তারা এত পাগল মুহাম্মদ যখন ঘামায় মুহাম্মদের ঘামটাকে তারা আতর বানায় নেয় মুহাম্মদ যখন অজু করে মুহাম্মদের অজুর পানিকে তারা সুন্দর করে শেফা হিসেবে গায়ের ভিতরে লাগায় দেয় আপনি তাদেরকে চিনেন না যেই জাতি মুহাম্মদের থুতু খাওয়ার জন্য পাগল যেই জাতি মুহাম্মদের রক্ত খাওয়ার জন্য পাগল ওই জাতিকে আপনি কোনোদিন যুদ্ধ করে শেষ করতে পারবেন না ওই জাতি মুহাম্মদের জন্য জান দিতে তৈয়ার মাগা তাদের ঈমান দিতে কোনোদিন তৈয়ার হবে না ঠিক কি না জোরে কল কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে ভাইরা আবার খুব বুঝবেন
محمد رسول الله صلى الله عليه وسلم كي دودما حليمة سادية دود خواهتين يا غلين دوي بصر هو يا غلو پیغمبر عربي صلى الله عليه وسلم دوي بصر هو عربار حليمة سادية چنتا کرلين امي عبر آمينار کا سفرد دياشي آمينار کا سفرد نيا غلين مكار زمين تخن محماري چلے آمينار ڈاك دیا بولے جو تو محماري چلتے سي تاولي تمي تمار کا سرخ داو حليمة سادية محا خوشي عبر نيا غلو চার বছর হয়ে গেল আল্লাহর নবী বলেন আরে আমাকে আল্লাহ পাক কত পুত্র পবিত্র বানাইছে জানো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছে একটা করে শয়তান তো আছে আমি নবীর কাছে যেই শয়তান দিয়েছিলেন এই শয়তানটা পর্যন্ত মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন দুই চার বছর পর সেনা চাক হয়ে গেল মরুভূমির ভিতরে চলে গেলেন আব্দুল্লাহর সঙ্গে খেলাধুলা করার জন্য রাসূল কারীম বসা আব্দুল্লাহ ঘুমানো আল্লাহর নবী বলেন দুইজন লোক দেখলাম দূর থেকে হেঁটে হেঁটে আমার সামনে আসছে আসার পরে এরা দুইজন আমাকে শোয়াইলো একজনের হাতের ভিতরে স্বর্ণের একটা পাতিল আর কিছু বরফের টুকরা বরফ এই স্বর্ণের বাটির থেকে বরফ দিয়া তারা আমাকে শোয়াইলো শোয়ার পরে বুকের মাঝখানে ফারলো যেটাকে সিনাচের বলা হয় পয়গম্বর বলেন আমাকে বুকের মাঝখান থেকে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করলো কি জানি বের করলো ওই সোনার তস্তুরিতে সুন্দর করে ধুয়ে পরিচ্ছন্ন করে আবার আমার বুকের ভিতরে ঢোকায় দিল একজন আরেকজনকে ফেরেশতারা প্রশ্ন করে হ্যাঁ এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে তার উম্মতের 10 জন একটা জায়গায় ওজন দাও আর এই নবী মুহাম্মদকে আরেক জায়গায় ওজন দাও দেখো কার ওজনের পাল্লা ভারী দোয়ানোর পরে সব কিছু পরিচ্ছন্ন করার পরে ওজন দেওয়া হয় আমার উম্মতদের থেকে 10 জন আর আমি পয়গম্বরকে এক পাল্লায় ওই ফেরেশতা একজন আরেকজনকে বলে ওজন কার বেশি আরেকজন ডাক দেয়া বলে আল্লাহর কসম এই উম্মতের 10 জনের চাইতেও মুহাম্মদের পাল্লাটার ওজন বেশি এবার থেকে একটা কাজ করে 100 জনের সঙ্গে ওজন দাও 100 জনকে এক জায়গায় দিয়া দেয় আর আমাকে আরেক পাল্লায় দেয় আমাকে এক পাল্লায় দেওয়ার পর 100 জনকে যখন দেয় তখন আবার একজন আরেকজনকে প্রশ্ন করে বলো এখন কার ওজন বেশি একজন আরেকজনকে জবাব দেয় এই 100 জনের চাইতে মুহাম্মদের ওজনটাই বেশি ভারী হয়ে গেছে সুতরাং আরেকটা কাজ করো এই উম্মতের ভিতরে 1000 উম্মতকে এক জায়গায় রাখো আরেক পাল্লায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখো দেখো ওজন কার বেশি হয় যখন নাকি আমাকে এক পাল্লায় রাখা হয় আরেক পাল্লায় 1000 কে রাখা হয় আল্লাহর কসম ফেরেশতা একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো কার ওজন বেশি আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলে উম্মতের 1000 এর চাইতে একজন মুহাম্মদের দাম আল্লাহর দরবারে বেশি সুতরাং আর কোনো মাপার দরকার নাই সারা কিয়ামত পর্যন্ত যত মানুষের দুনিয়ার জমিনে আসবে সমস্ত মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয় এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পাল্লাটা সারা দুনিয়াবাসী চাইতে আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে আবার আল্লাহ বলেন এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো পয়গম্বরকে সারা দুনিয়ার জন্য রহমত বানাইলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাসূল বলেন রহমত কেন আরে আমার সঙ্গে মহব্বত একটা খেজুর গাছ থাকার কারণে খেজুর গাছ জান্নাতি হয়ে গেল যার কারণে আমি পয়গম্বর খেজুর গাছের জন্য রহমত আসমানের চন্দ্রকে ইশারা করার কারণে চন্দ্র পর্যন্ত দুখণ্ডিত হয়ে গেল আবু জাহেলের হাতের মুঠার মাটি পর্যন্ত আমি নবীর সাক্ষ্য দান করলো শুধু তাই নয় আসমানের মেঘমালা পর্যন্ত আমি নবী পয়গম্বরকে ছায়া দান করতে থাকে এ মুসলমান আমি যখন পয়গম্বরের ইস্তিনজা করতে যাই ওই সমস্ত গাছপালাগুলো আমি পয়গম্বরকে ঘেরাও করার জন্য পাগল হয়ে যায় আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আমি নবীকে চতুর্দিক থেকে খেজুর গাছগুলো স্বাগতমার সালাম জানাইতে থাকে সুবহানাল্লাহ সুতরাং আমি পয়গম্বর মানুষের জন্য রহমত না আমি পয়গম্বর আসমান জমিন পাহাড় সমুদ্র সব কিছুর জন্য রহমত সুতরাং এই রহমতের নবীকে যদি কেউ মানে কামিয়াব না নাকামিয়াব এ মুসলমান এই কারণে আল্লাহর নবী বলেন আমি যা যা নিয়ে আসলাম আমি কেমনে হাঁটি কেমনে ঘুমাই কেমনে খাই কেমনে আর কেমনে শুই আমি কিভাবে মানুষের সঙ্গে মোয়ামেলা মোয়াশারা করি এই সব কিছু ততক্ষণ পর্যন্ত তুমি যদি স্বীকার না করো যতক্ষণ পর্যন্ত না মানবা না শিখবা না পালন করবা ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে মুসলমান খাঁটি ইমানদার বলা যাবে না খাঁটি ইমানদার হতে গেলে
মজজবানের ভিতরে দাড়ি উঠানো লাগবে খাঁটি ইমানদার হতে গেলে গায়ের ভিতরে সুন্নতে লেবাস উড়ানো লাগবে খাঁটি ইমানদার হতে গেলে আল্লাহর রাসূলের সমস্ত সুন্নাতগুলো পালন করা দরকার আছে না নাই কিন্তু নবীর উম্মত দাবি করে সুন্নাত নাই যেই ব্যক্তিটা দাড়ি রাখতে পারে না ওই ব্যক্তিটা আল্লাহর নবীর জন্য জীবন দিতেও পারবে না ঠিক কিনা কারণ তার কাছে রাসূলের দাড়ির দাম নাই জীবন তো আর বেশি কারণ যে জীবন দিতে জানে এ স্বাভাবিক দাড়ি এটা এমনি রাখতে জানে দাড়ির এত মহব্বত সুন্নতে লেবাস পড়তে পারে না এত মহব্বত এই ব্যক্তির যদি আপনি বলেন বা আল্লাহর রাস্তায় জীবন দেন এ কেমনে দিবে কারণ তার কাছে তো জীবন রাসূলের চাইতে তার কাছে দুনিয়ার দাম বেশি রাসূলের আখলাকের চাইতে নেতার আদর্শের দাম বেশি যার কারণে সে রাসূলের জন্য সুন্নত পালন করতে পারে না আর যে রাসূলের সুন্নত দাড়ি উঠাইতে পারবে লেবাস উঠাইতে পারবে ওই ব্যক্তি নিঃসন্দেহে জান কুরবান করতে পারবে আপনারা পারবেন তো ইনশাআল্লাহ যদি পারেন দাড়ি উঠানো দরকার আছে না ভাই যদি পারেন তাকওয়ার লেবাস উঠানো দরকার আছে না ভাই এইজন্য ভাই রাসূল কারীম হাসছেন কিভাবে এটা আমাদের জন্য একটা রাসূলের রাসূল আমাদের জন্য আইডল এটা আমরা ফলো করব আজকে আমরা আইডল আইডল বানাচ্ছি হচ্ছে সুপারস্টারদেরকে এই সুপারস্টারদেরকে আইডল বানানোর কারণে এরা যেভাবে চুল রাখে আমাদের যুবকেরাও সেভাবে চুল রাখে এইজন্য দেখবেন চতুর্দিকে থাল্লু মাঝখানে কোনো মতে চোখা করে চুল লেগে দিছে আছে না নাই কানের ভিতরে দুল আছে না নাই দেখলে বুঝার উপায় নাই লেডিস না পুরুষ কি ঠিক কিনা এখন তো বাস সমান অধিকার এজন্য পুরুষরা ধরে ধরে মেয়ে হয়ে যেতেছে ইচ্ছা কি বলে মেয়ে হয় হিজলা হয় চিন্তা করতে পারেন আপনি অবস্থা কোন জায়গায় জামানা চলে গেল এই হলো সব বর্তমান সময়ের হালত পুরুষদের হালত দেখলে বুঝার উপায় নাই সে কি আসলে পুরুষ না নারী রাসূল বলেন কিয়ামতের আলামত এটা এই কারণে আমরা রাসূলের উম্মত দাবি করি ঠিক কিন্তু আমাদের ভিতরে উম্মতের বালাই নাই আমাদের ভিতরে উম্মতের কোনো চিহ্নই নাই যদি উম্মত হতে চান উম্মত দাবি করেন তাহলে রাসূল যেভাবে চলছে আমাদের পথ চলা সেভাবেই হওয়া উচিত আজকে রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে জামাই আদর করে কিন্তু নেতার বিরুদ্ধে বললে কয় এ এ দেশের বিরোধী এ দেশ দ্রোহী এর জেল খেলায় দাও অথচ নেতার চাইতে আমার নবী ছোট না বড় তো সেই নবী যদি আজকে আপনাকে নিয়ে কেউ সেই নবীকে নিয়ে কুটিত্ব করে আপনি যদি ঘরে বসে থাকেন তার মানে বুঝা গেল আপনি বোবা শয়তান আপনি শিক্ষিত শয়তান এই জন্য রাসূল কিভাবে হাঁটছেন রাসূল চুল কিভাবে রাখছেন রাসূল দাড়ি কিভাবে রাখছেন রাসূল মানুষের সঙ্গে কথা কিভাবে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাইছেন কিভাবে মুআশারা মুআমেলা করছেন বাস প্রত্যেকটা জিনিস রাসূলের মতো করে করার চেষ্টা করেন যখন সব কিছু রাসূলের মতো করার চেষ্টা করবেন আমরা জানি আমরা পারবো না রাসূল বলেন শেষ জামানায় মান তামাসসাকা বিসুন্নতি এই কেউ যদি আমার সুন্নতকে ফলো করে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সুন্নাত ফলো করার তৌফিক দান করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন রাসূল আছে যেখানে জোরে বলেন নবী বিশ্ব নবী যেখানে আরো জোরে বিশ্ব নবী যেখানে বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন ঠিক কিনা জোরে কর গাইতে পারবেন সবাই বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নরা ধ্বংস তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান সবাই নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমাম তোমার ধন জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক
জাতিসংঘের কাজ কি তবে বর্ষক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ আজ কি যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্বজুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহে তাকবীর আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের খাঁটি উম্মত বানায় দেখ জোরে বলেন আমিন অল্প সময়ে মুখতাসার যে কথাগুলো বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো দিল থেকে অনুধাবন করার তৌফিক দান করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ